চলছে দেদার জোয়ার আসর, পুলিশ প্রশাসন যেন দেখেও না দেখার ভান করছে। অপরদিকে কনকনে ঠান্ডা হাওয়া যেন প্রাণ হাতে নিয়ে সরকারিভাবে তৈরি তাঁবুতে কোনো রকমে রাত কাটাচ্ছে রাজ্যের দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মানুষ। রবিবার এমনই চিত্র ক্যামেরায় ধরা পড়েছে তেলিয়ামুড়া চাকমাঘাট ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলায়। তেলিয়ামুড়া চাকমাঘাট ব্যারেজ প্রাঙ্গণে প্রশাসনিক উদ্যোগে পৌষ সংক্রান্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিকাশ দেব বর্মা। অন্যদিকে জানা গেছে প্রশাসনিক নিয়ন্ত্রণ জনিত ত্রুটির কারণে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হননি রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারাই, বিধায়ক পিনাকী দাস চৌধুরী। চরম অব্যবস্থার মধ্য দিয়ে তেলিয়ামুড়া চাকমাঘাট ব্রিজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এই বছরের পৌষ সংক্রান্তি মেলা। অভিযোগ, মেলা প্রাঙ্গণে স্টলগুলির নির্মাণের সরকারি বরাদ্দকৃত অর্থে থাবা বসালো মন্ত্রী ঘনিষ্ঠ ডান হস্ত সহ মন্ডল যুব মোর্চার একাংশ মাতব্বর নেতারা। এ যেন সরকারি বরাদ্দকৃত অর্থের লুট পড়েছে 29 কৃষ্ণপুর মন্ডলে। এতেই সাফ করে দিল বরাদ্দকৃত এক তৃতীয়াংশ সরকারি টাকা, ফলে এক প্রকার নাজেহাল অবস্থা ছিল স্টলগুলির। কনকনে শীতের ঘন কুয়াশাচ্ছন্ন রাতে পূর্বের তৈরি টিনের ছাউনির স্টলগুলি এতে মুখ বুঝে চুপ দপ্তর। নেতাদের দাপটে যেন জবু থবু আধিকারিকরা। এ যেন কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে দেদার চলছে সরকারি অর্থ লুটের লুটতরাজ। আমার জেঠি। কোন জায়গা থেকে আইসেন? বীরগুদাসবাড়ি। কোন জায়গাতে? এটা এবারে প্রথম কোন মন্ত্রী কিংবা বিধায়ক ছাড়া জেলা সভাধিপতির আন্দোলনে উদ্বোধন হলো পৌষ সংক্রান্তির মেলা। অন্যদিকে স্থানীয় একাংশ মাতব্বর নেতাদের আস্ফালনে মেলা প্রাঙ্গণের চারিদিকে জুয়া আর শুধুই জুয়ার আসর। উল্লেখ্য, একসময় যখন গোটা ত্রিপুরা রাজ্যের চারিদিকে সন্ত্রাসবাদীরা বৈরী আতঙ্ক কায়েম করে রেখেছিল, সেই সময় রাজ্যের জাতি উপজাতি সকল স্তরের সাধারণ মানুষকে পুলিশের নিরাপত্তা দেওয়া ছিল এক প্রকার কঠিন চ্যালেঞ্জের মুখে। বৈরীদের আস্ফালনকে এক প্রকার উপেক্ষা করে রাজ্যের ধর্মপ্রাণ প্রিয় মানুষজনেরা এই পৌষ পার্বণের সংক্রান্তিতে মেলাতে অংশগ্রহণ করে জাতি উপজাতি সকলেই হিন্দু রীতি মেনে পূর্ব পুরুষদের উদ্দেশ্যে তর্পণ অর্পণ করল। সেই বিভীষিকা দিনে রাজ্যের জাতি উপজাতি মানুষের মেলবন্ধনকে একসূত্রে বাঁধার জন্য 1998 সালে তৎকালীন এমডিসি হরিমোহন দেব বর্মার হাত ধরে তেলিয়ামুড়ার চাকমাঘাটের খোয়াই নদীর ব্যারেজ প্রাঙ্গণে ডুম্বুরের পাড়ে দ্বিতীয় আরেকটি পৌষ সংক্রান্তি মেলার সূচনা হয়েছিল। এরপর থেকে এই মেলা উত্তরোত্তর কলে বরে বৃদ্ধি পেয়েছে। প্রতি বছর সরকারি উদ্যোগে ঘটা করে পালন করা হয় এই মেলা। এবছরও তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে তেলিয়ামুড়া চাকমাঘাট স্থিত খোয়াই নদীর ব্যারেজ প্রাঙ্গণে 25তম বর্ষের পৌষ সংক্রান্তি মেলা আয়োজন করা হয়। এদিন চাকমাঘাটের গেরুয়া মঞ্চে দাঁড়িয়ে প্রদীপ প্রজ্বলন করে পৌষ সংক্রান্তি মেলার সূচনা করেন খোয়াই জেলার সভাধিপতি জয়দেব দেব বর্মা। সাথে ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতি চেয়ারপারসন যমুনা দাস, মুঙ্গিয়াকমী ব্লকের বিএসসি চেয়ারম্যান সুনীল দেব বর্মা, মহকুমা শাসক কার্যালয়ের পক্ষে অমিত রায় চৌধুরী, তেলিয়ামুড়া আরজি ব্লকের বিডিও দেবপ্রিয়া দাস সহ তকমাধারী বিশিষ্ট সমাজসেবকরা। তবে মহকুমা শাসকের তত্ত্বাবধানে থাকা মেলা পরিচালন কমিটির গাফিলতির কারণে আয়োজিত জাতি উপজাতি মিলন ক্ষেত্রের এই পৌষ সংক্রান্তি মেলার গরিমাকে এক প্রকার খোয়াই নদীর জলে ভাসিয়ে দিয়েছে। প্রকাশ্যে চলছে ঝান্ডি মুন্ডার আসর, আর সেখানে জমাট বেঁধেছে নতুন প্রজন্মের উঠতি বয়সী যুবকরা, যা মূলত ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিতে চাইছে। এবছর সরকারি অর্থ ব্যয়ে ঢাক ঢোল অর্থাৎ মাইকিং করে প্রচার সজ্জা জনসম্মুখে তুলে ধরলেও লোকসমাগম তেমন হয়নি। এমন একটি ঐতিহ্যবাহী মেলার মধ্যেও তকমাধারীরা নিজেদের স্বার্থ সিদ্ধি আদায় করাটাই তাদের চরম লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। তাহলে আগামীতে তেলিয়ামুড়া চাকমাঘাটের পৌষ সংক্রান্তি মেলা সত্যি ঐতিহ্য হারিয়ে ফেলবে না তো? এই গুঞ্জন এখন কান পাতলেই শোনা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।